আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রিজভির নেতৃত্বে ঢাকায় বিএনপির কালো পতাকা মিছিল, এদিকে ঢাবিতে হেলমেট পরে ছাত্রদলের মিছিলে হামলা, আহত 10। জানাবো ডেঙ্গুর নতুন ধরন ডেনভি 3 শনাক্ত, আক্রান্ত হচ্ছেন ঢাকার রোগীরা। থাকছে ইউরোপ অভিবাসী সংকট, ইতালির উপকূলে ভাসমান জেলে নৌকা থেকে 500+ মানুষ উদ্ধার। সর্বশেষ ইসরায়েলের আয়রন ডোমার কিনবে না যুক্তরাষ্ট্র, কাবুলে আজকে আরেকটি হামলা হতে পারে শঙ্কা যুক্তরাষ্ট্রের। সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিবেন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কুৎসা রটানো ও তার মাজার নিয়ে কটূক্তি এবং ষড়যন্ত্রের প্রতিবাদে কালো পতাকা হাতে নিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপি সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী। প্রায় 6 মাস পর রাজপথে প্রকাশ্যে মিছিলে নেতৃত্ব দিলেন রিজভী। দীর্ঘ 4 মাস অসুস্থ থাকার পর তিনি সুস্থ হয়ে এখনও বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে চলাফেরা করছেন। রোববার দুপুরে 12টার দিকে রাজধানীর রোকেয়া সরণি এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মীর সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মূল সড়ক হয়ে সামনের দিকে দিয়ে কিছু দূর এগিয়ে শেষ হয়। যাচ্ছি পরের সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি ছাত্রদলের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিলে হেলমেট পরে হামলার অভিযোগ পাওয়া গেছে। রোববার 29 অগস্ট সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি অফিসের সামনে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব আমানুল্লাহ আমান সহ সংগঠনের 10 জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব। আহতরা ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে সকাল 10টায় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করি। মিছিলটি শেখ রাসেল টাওয়ার অতিক্রম করে বিএনসিসি ভবনের সামনে আসলে মোটরসাইকেলে আসা একদল লোক হেলমেট পরা অবস্থায় আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের ঢাবি সদস্য সচিব সহ 10 জন আহত হয়েছে। এ সময় তারা আমাদের ব্যানার ছিনিয়ে নিয়ে তাতে আগুন লাগিয়ে দেয়। কারা হামলা করেছে জানতে চাইলে তিনি বলেন, হেলমেট পরা থাকায় কাউকে চিহ্নিত করতে পারেনি, তবে মনে হচ্ছে মহানগর ছাত্র ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকজনেরা। যাচ্ছি পরের সংবাদে। দেশে ডেঙ্গু রোগের নতুন একটি ধরন শনাক্ত হয়েছে, যার নাম ডেনভি 3। আর এই ধরনটি দ্বারা বেশি আক্রান্ত হচ্ছেন ঢাকার রোগীরা। 20টি নমুনার জিনোম সিকোয়েন্স করে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR। রবিবার 29 অগস্ট সকালে এক সংবাদ সম্মেলনে ডেঙ্গু ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং এর তথ্য উন্মোচন করে এসব তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন তুলে ধরেন সংস্থাটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সেলিম খান। পরে বিশদ আলোচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের BSMMU ভাইরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর সাইফুল্লাহ মুন্সি। সেলিম খান বলেন, দেশে প্রথম এই ধরন শনাক্ত হয় 2017 সালে। 2017 সালের আগে ডেনভি 1-2 তে আক্রান্ত হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে অনেকের, কিন্তু ডেনভি 3 এর বিরুদ্ধে এই ক্ষমতা গড়ে ওঠেনি। যারা আগের 2 ভ্যারিয়েন্টে আক্রান্ত তারা নতুন করে ডেনভি 3 আক্রান্ত হলে হেমোরেজ বা সংকটাপন্ন অবস্থায় পড়েছে, তাই এবার মৃত্যু বেশি। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় BSMMU ভাইরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর সাইফুল্লাহ মুন্সি বলেন, দেশে প্রথম এই ধরন শনাক্ত হয় 2017 সালে। 2017 সালের আগে ডেনভি 1-2 তে আক্রান্ত হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে অনেকে, কিন্তু ডেনভি 3 এর বিরুদ্ধে এই ক্ষমতা গড়ে ওঠেনি। যারা আগের 2 ভ্যারিয়েন্টে আক্রান্ত তারা নতুন করে ডেনভি 3 আক্রান্ত হলে হ্যামোরেজ বা সংকটাপন্ন অবস্থায় পড়েছে, তাই এবার মৃত্যু বেশি। তিনি বলেন, BCSIR এর এই সিকোয়েন্সিং ভবিষ্যতে ভ্যাকসিন উৎপাদনে সহায়ক হবে। এবার ডেঙ্গু ডেনভি 3 ভ্যারিয়েন্টে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে, এটা ডেনভি 1-2 এর চেয়ে বেশি ভয়ঙ্কর। প্রতিবছর বিশেষ করে বর্ষা মৌসুমে বাংলাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায় এবং এটি বাংলাদেশ সংক্রমিত রোগের অন্যতম। যাচ্ছি পরের সংবাদে। ইতালির ল্যাম্পডুসা দ্বীপের নিকট 539 জন অভিবাসী সহ একটি জেলে নৌকা উদ্ধার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সাগরে ভাসমান অবস্থায় এত অভিবাসীকে একসাথে উদ্ধার করা
করা হয়নি। নারী ও শিশুও ছিল সেখানে। এরা সবাই লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে শরণার্থী হবার আশঙ্কা এসেছে। এরা ঠিক কোন দেশই এখনো জানা যায়নি। তবে এর আগে ইতালির উপকূল থেকে যেসব শরণার্থীকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে প্রচুর সংখ্যক বাংলাদেশি থাকার ইতিহাস রয়েছে। বাংলাদেশের স্থানীয় গণমাধ্যম খবর দিচ্ছে এবারে উদ্ধার করা 500+ মানুষের মধ্যেও বাংলাদেশি রয়েছে। লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া কয়েকজন অভিবাসীর শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে। ইতালির কৌসুলিয়া ঘটনার বিস্তারিত জানতে তদন্ত করবে। যাচ্ছি পরের সংবাদে। ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা না কেনার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এবছর ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরীক্ষা নিরীক্ষার পর এই সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়া ও ভূপাতিত করার লক্ষ্যে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করছে ইসরায়েল। সামরিক বিষয়ক মার্কিন ওয়েবসাইট ডিফেন্স এক রিপোর্টে জানিয়েছে মার্কিন ডাইনেটিক্স কোম্পানির নির্মিত এনডিইউ রিং শিল্ড সিস্টেম এবং আয়রন ডোম সিস্টেম পরীক্ষা করার পর আমেরিকা এনডিইউ রিং শিল্ড সিস্টেম বেছে নিয়েছে। নিউ মেক্সিকোর ভার্সেন্ট মিসাইল রেঞ্জে এবছর ওই পরীক্ষা চালানো হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আয়রন ডোম নির্মাণ ও সরবরাহকারী প্রতিষ্ঠান রাফায়েল ডিফেন্স সিস্টেম জেরুজালেম পোস্টকে বলেছে তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না। ইসরায়েলের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে মার্কিন সামরিক বাহিনীর অস্বীকৃতি তেল আবিদের জন্য মারাত্মক বিপর্যয়। এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকা ছেড়ে ছোড়া রকেট কাঙ্ক্ষিত মাত্রার বাধা দিতে ও ভূপাতিত করতে পারেনি আয়রন ডোম। এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরে আজকে আরেকটি হামলার সংখ্যা রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন সামরিক কমান্ডাররা তাকে জানিয়েছেন রবিবারই হামলাটি হওয়ার সংখ্যা রয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জো বাইডেনের বরাত দিয়ে বলেছে কমান্ডাররা আমাকে জানিয়েছেন 24-36 ঘন্টার মধ্যে কাবুল বিমানবন্দরে হামলার জোরালো সংখ্যা রয়েছে। জো বাইডেন বলেছেন আমি কমান্ডারদেরকে বাহিনীর সুরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে সম্ভাব্য ধরনের সব ধরনের ব্যবস্থা করে নিতে বলেছি। কাবুল বিমানবন্দরে হামলার জোরালো হুমকি থাকার কারণে মার্কিন নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে, সূত্র বিবিসি। এবার বিনা ভিসায় যুক্তরাষ্ট্রের প্রবেশের আবদার করছেন ইসরায়েলিরা। নির্বাচিত হয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে এসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট মার্কিন প্রেসিডেন্টের কাছে এই অনুরোধ করেন। এছাড়া সমরাস্ত্র রপ্তানি এবং ইরান ইস্যুতে বাইডেনের সঙ্গে আলোচনা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, খবর আরব নিউজের। তবে কোনো বিষয়ে পাত্তা পাননি নাফতালি বেনেট। কাবুল পরিস্থিতি নিয়ে প্রচণ্ড চাপে থাকা যুক্তরাষ্ট্রের সুর হঠাৎ করেই পাল্টে গেছে। এতদিন ইসরায়েলের সন্ত্রাসবাদকে আশ্রয় প্রশ্রয় দেওয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের মুখে এখন ফিলিস্তিনিদের স্বাধীনতার কথা শুনে নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী গত বুধবার সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে। এ সময় ব্লিনকেন তাকে ফিলিস্তিনিদের অধিকারের কথা এবং স্বাধীনতার কথা বলেন। তিনি বলেন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ইসরায়েলি ফিলিস্তিনি সমস্যার সমাধান করতে হলে অবশ্যই ফিলিস্তিনিদের স্বাধীনতার কথাও ভাবতে হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ন্যাট ফ্রাইজ এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।